গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। হাবিব বাইক স্টোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে করে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা আপনার সামনে নতুন আর একটি বাইক নিয়ে আসলাম, সেটা হচ্ছে জিপিএক্স ডেমন ডাবল আর বাইক, ডুয়েল চ্যানেল ABS। বাইকটার বয়স মাত্র 5 মাস, নিউ কন্ডিশন রয়েছে। বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই। এটা হচ্ছে জিপিএক্স অফিসিয়ালি শোরুম থেকে কেনা। এটা বাংলাদেশে কিন্তু অফিসিয়ালি পাওয়া যায়, এটা আপনারা সবাই জানেন, আবার অনেকে জান না, তাদের জন্য বলে দেওয়া। এটাতে সাথে আপনারা সার্ভিস বই, ইঞ্জিন ওয়ারেন্টি বই সব কিছু পেয়ে যাবেন। বাংলাদেশের যে কোনো সার্ভিসিং পয়েন্ট থেকে সার্ভিস করিয়ে নিতে পারবেন। জিপিএক্সের যে জায়গায় সার্ভিসিং পয়েন্টগুলো আছে ওই জায়গা থেকে সার্ভিস করায় নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এই বাইকটার প্রাইস এবং এর ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা নিউ কন্ডিশন বাইক ক্রয় এবং বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড, পূর্বাদরতপাড়া। শোরুমটির নাম হচ্ছে হাবিব বাইক স্টোর। আর যে কোনো তথ্য জানার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদেরকে বাইকটার সামনের চাকার কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। দেখেন ভিউয়ার্স, নিউ অবস্থায় যে টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। টায়ারটাকে নতুন অবস্থায় যেরকম থাকে ক্লিন করলেই ওই রকমই রয়েছে। আর টায়ারের দাগগুলো দেখলেই বুঝতে পারবেন। ডিস্ক প্লেটটিও দেখেন, ডিস্ক প্লেটটিও ক্ষয় জানাই। ABS সেন্সর দেখতে পাচ্ছেন, কোনো ধরনের প্রবলেম নেই। ব্রেক ক্যালিপারের কোনো ধরনের প্রবলেম নেই। সামনের মার্কার অংশ দেখতে পাচ্ছেন, এখানে কোথাও কোনো স্পট নেই। এবার চলে সাজাক বাইকটির হেডলাইটের কন্ডিশনের দিকে। হেডলাইটের কন্ডিশনটা দেখেন, হেডলাইটের কন্ডিশন দেখতে পাচ্ছেন, কোথাও কোনো স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। আর ইন্ডিকেটর সব কিছু কিন্তু LED। বাইকটার সম্পূর্ণ লাইটিংগুলো হচ্ছে LED করা। উইংসে কোথাও কোনো ধরনের স্পট নেই। সাসপেনশনটা দেখতে পাচ্ছেন, সাসপেনশনও কোনো ধরনের প্রবলেম নেই। সামনের সাসপেনশনটি দেখতে পাচ্ছেন, ESD সাসপেনশন। তো এখন আপনাদেরকে বাইকটার ট্যাঙ্কির কন্ডিশনটা ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন ডেমন লেখা আছে, ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন, কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই। শোরুম কন্ডিশন রয়েছে বাইকটি। আপনার ইঞ্জিনটা দেখেন, জিপিএক্স লেখা আছে, জিপিএক্স। এটা হলো থাইল্যান্ড ব্র্যান্ডের বাইক। তো এখন জিপিএক্সের ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখেন, উপরে ট্যাঙ্কির পার্টের অংশটুকু দেখতে পাচ্ছেন, কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। এই বাইকটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর, অনেকটা গর্জেস লাগে। এই বাইকটা যারা দেখেছেন, যে কেউ এই বাইকটি দেখলে পছন্দ হয়ে যাবে, এক দেখাতেই পছন্দ হবে। পছন্দ হওয়ার মতোই বাইক, ডিজাইনটা অনেকটা সুন্দর করেছে অন্যান্য বাইকের থেকে। তো বাইকটার সাইড কভার, ব্যাক প্যানেলটাও দেখতে পাচ্ছেন, এখানে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। তো এক্সস্টের কন্ডিশনটা দেখিয়ে দিই। দেখেন ভিউয়ার্স, এক্সস্টের কন্ডিশন দেখতে পাচ্ছেন, কোথাও কোনো স্পট নেই। নিউ শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন, সেম কন্ডিশন রয়েছে। তো এখন আপনাদেরকে বাইকটার পিছনের টায়ারের কন্ডিশনটা দেখাবো। দেখেন পিছনের টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। এছাড়া ডিস্ক প্লেটটিও দেখতে পাচ্ছেন, ডিস্ক প্লেটটিও 1 মিমি পর্যন্ত ক্ষয় জানায়। তবু স্লাইড করে দেখার চেষ্টা করবেন। এটা কিন্তু ডুয়েল চ্যানেল ABS, পিছের ABSটিও দেখতে পাচ্ছেন। ব্রেকিংটা অনেকটা ভালো পাবেন অন্যান্য বাইকের তুলনায়। এটার ব্রেকিং কিন্তু অনেক ভালো, এটা আপনারা যারা চালিয়েছেন তারা সবাই জানেন। তো পিছনের ব্যাক সাইডের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, ব্যাক লাইট, সাইড ইন্ডিকেটরের কোনো ধরনের প্রবলেম নেই। বাইকটি অন টেস্ট অবস্থা আছে। অন টেস্ট অবস্থা থাকা মানে আপনারা যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন, কোনো ধরনের প্রবলেমে পড়বেন না। চেন প্রিমিয়ামের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, চেন প্রিমিয়ামের কোনো ধরনের প্রবলেম নেই। এই চেন প্রিমিয়াম দিয়ে অনেক সময় কিন্তু বাইকটি রান করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আপনারা বাম সাইডের সাইড কভার, ব্যাক প্যানেলটাও দেখতে পাচ্ছেন, এখানে কোনো ধরনের স্পট নেই। ট্যাঙ্কির কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে বাম পাশের বডি কিটটি দেখেন, কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই। বাইকটা নতুন, শোরুমে যেরকম থাকে বাইকের কন্ডিশন সেম কন্ডিশন, মাত্র 5 মাস ব্যবহার করা, নিউ কন্ডিশনও পাবেন এই বাইকটি আমাদের কাছ থেকে। তো যারা নতুন নেওয়ার পরিকল্পনা করতেছেন, জিপিএক্স ডেমন বাইক নেবেন, ডাবল আর লেটেস্ট মডেলের ইয়েলো কালার বাইক, তারা এই বাইকটি দেখতে পারেন। বাইকটার মিটারটা দেখেন, সম্পূর্ণ ডিজিটাল মিটার। বাইকটার কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মিটার। এটা রান করছে 8468 কিলোমিটার। আমি যখন সংগ্রহ করি এটা তখন ছিল 7500 সামথিং, বাকি 1000 কিলোমিটার আমি নিজেই রান করেছি। তো বাইকটা চালিয়ে যতটুকু বুঝলাম, এটাতে অনেকটা পাওয়ার দিছে, যেমন GSX-এর যেরকম পাওয়ার বাইকের, ঠিক একই রকম পাওয়ার পাবেন এই বাইকটিতে। তো এটা আপনাদের যে কোনো গাড়ি অথবা বাইক আপনি যে কোনো সময় পাস করতে পারবেন, এসে কোনো ধরনের প্রবলেমে পড়বেন না। এটা রেডি পিকআপটা অনেক বেশি দেওয়া, আর বাইকটা নতুন কন্ডিশন রয়েছে, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই। যেহেতু জিপিএক্স হচ্ছে থাইল্যান্ড ব্র্যান্ডের বাইক, আর এটা অফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যায়, তো আপনারা নিঃসন্দেহে এই বাইকটি দেখতে পারেন। আর এটার আউটলুকটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কতটা সুন্দর, কতটা গর্জেস। তো যারা নতুন নেওয়ার পরিকল্পনা করতেছেন তারা এই বাইকটি দেখতে পারেন।
তো ভিউয়ার্স, এই বাইকটি কিন্তু আমাদের কাছে বর্তমানে আছে হাবিব বাইক স্টোরে। বর্তমানে এই বাইকটি পেয়ে যাবেন জিপিএক্স ডাবল আর ডেমন। তো এটা 165 সিসির বাইক, 2023 মডেলের বাইক, 2023-এর 10 মাসে কেনা, 10 মাসে কেনা, কাগজটা দেখতে হবে প্রায় 10 মাস নয় 11 মাসে কেনা। বাইকটার বয়স 5 থেকে 6 মাস হবো সর্বোচ্চ। তো আপনারা দেখতে পারেন এই বাইকটা। তো এই বাইকটার প্রাইস পড়বে 3,27,000 টাকা, এটা আমাদের চাওয়া দাম। আস্কিং প্রাইস হচ্ছে 3,27,000 টাকা। এখানে অবশ্যই আপনারা দামাদামি করে এই ব্যাগটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর এটা নিউ প্রাইস হচ্ছে 3,80,000 টাকা, প্রায় কম বেশি হতে পারে। তো নিউ থেকে যে আপনারা প্রায় 50,000 টাকার বেশি ডিসকাউন্ট পাচ্ছেন, প্লাস হচ্ছে আপনারা নিলে এখানে আরও কিছু কম রাখা যাবে, দামাদামি করে এই ব্যাগটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।